গত ভিডিওতে আপনাদের ভায়োলিন কিভাবে ধরতে হয়, তার আগের ভিডিওতে আপনার ভায়োলিনের কোনটার কি নাম, কোন অংশের কি নাম, এগুলো দেখিয়েছি। তো আজকে দেখাবো আপনাদের কিভাবে ভায়োলিনটা টিউন করবেন, মূলত এই তারগুলা কিভাবে টিউন করবেন, যার যে স্কেলে প্রয়োজন হয় সে ওই স্কেলে টিউন করে নিতে পারবেন। তো আজকে এটা আপনাদের দেখাবো। গত ভিডিওগুলো দেখেছেন, হারমোনিয়ামের ভিডিওগুলো দেখেছেন, ওগুলো তো আপনারা এই স্কেল নামগুলো জানেন, বা যারা দেখছেন তারা এই এগুলো কোনটার কী নাম এখানে লেখাও আছে অলরেডি আপনারা চিনেন। তো আগেই বলেছি যে এক নাম্বার তা ভায়োলিনের চারটা তার, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার। এক নাম্বার সব থেকে চিকন, দুই নাম্বার তার তা থেকে একটু মোটা, তিন নাম্বার তার তার থেকে একটু মোটা, চার নাম্বার তার তিন নাম্বার তার থেকে মোটা। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, যদি এক নাম্বার তার বি হয় তাহলে দুই নাম্বার তার হবে ই, এক নাম্বার তার যদি বি হয় দুই নাম্বার তার ই, তিন নাম্বার তার এ, চার নাম্বার তার ডি। এটা হচ্ছে মানে এই এই সিস্টেমটাতে আপনার একটি তার আপনি দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, যেটাতে আপনি সাপোজ তিন নাম্বার যদি এ করেন তাহলে অবশ্যই চার নাম্বার ডি করতে হবে, দুই নাম্বার ই করতে হবে, এক নাম্বার বি করতে হবে। মানে এই চারটা চারটা তার আপনার এই প্রথম লাইনটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। সেভাবে পর্যায়ক্রমে যদি তিন নাম্বার তার আপনার এ শার্প মানে হয় তাহলে চার নাম্বার তার হবে ডি, ডি শার্প, দুই নাম্বার তার হবে এফ, এক নাম্বার তার হবে সি, চার নাম্বার তার যদি ই হয় তিন নাম্বার তার হবে বি, দুই নাম্বার তার হবে এফ শার্প, এবং এক নাম্বার তার হবে সি শার্প। সেভাবেই আপনার চার নাম্বার তার যদি এফ হয় তিন নাম্বার তার হবে সি, দুই নাম্বার তার হবে ডি, এক নাম্বার তা জি সরি এক নাম্বার তার হবে ডি, আপনার চার নাম্বার তার যদি এফ শার্প হয় দুই নাম্বার, তিন নাম্বার তার হবে সি শার্প, দুই নাম্বার সরি সরি তিন নাম্বার তার হবে সি শার্প, দুই নাম্বার তার হবে জি শার্প, এক নাম্বার তার হবে ডি শার্প, চার নাম্বার তার যদি যদি জি হয় তিন নাম্বার তার হবে ডি, দুই নাম্বার তার হবে এ, এক নাম্বার তার হবে ই, চার নাম্বার তার যদি জি হয় জি শার্প হয় তাহলে তিন নাম্বার তার হবে ডি শার্প, দুই নাম্বার তার হবে এ শার্প, এবং এক নাম্বার তার হবে এফ। তো এই স্কেলগুলা আপনারা কিভাবে মানে তারের মধ্যে করবেন, অথবা আপনার কিভাবে পাবেন, আপনারা কোথায় পাবেন, এটা মানে এটা ডি কিভাবে হবে, দুই আপনার ই হবে কিভাবে, মানে এটা কিভাবে পাবেন এটা আমি বলছি। যেটা বলছিলাম কিভাবে আপনারা এই তারের নামগুলো কোথায় পাবেন, প্লে স্টোরে আপনার বিভিন্ন আপনার অ্যাপস পাওয়া যায়, বিভিন্ন ধরনের অ্যাপস আপনারা ডাউনলোড করে নেবেন, ওটাতে আপনার এই সরাসরি আপনার এই নামগুলো উঠবে, জি ডি সি বি এই নামগুলো সরাসরি উঠবে। তারপরে ওঠার পর ওই ওঠার পর আপনার কিভাবে ওটা টিউন করবেন এটা দেখাচ্ছে। তো আপাতত প্লে স্টোর থেকে আপাতত আমি একটা অ্যাপস আপনার ডাউনলোড করেছি, সেটা হচ্ছে সাপোজ আপনি অ্যাপসটাতে গেলে এরকম প্লে স্টোরে বিভিন্ন ধরনের অ্যাপস আসতে পারে যেগুলোতে আপনার স্কেল নামগুলো এরকম উঠতেছে, ভালো করে খেয়াল করুন। এই যে তো আমি যখন এই চার নাম্বার তার আমাকে আগে এখান থেকে টাইট করে নিতে হবে, সাপোজ এটা অনেক লুজ রয়েছে কিছুই নেই, তখন আমার এটাকে টাইট করতে হবে আমি যেটা যে স্কেলে করব। সাপোজ আমি এখানে আমার ই করা আছে, আমি এটা ই ই ইতে করব আর কি। তো আমার এভাবে টোকা দিলে আপনার এই অ্যাপসটাতে আপনার দেখিয়ে দিবে যে কোন স্কেলে আছে, তো আমার যে পর্যন্ত প্রয়োজন হয় আমি ওই পর্যন্ত এটাকে এভাবে করে নেব, ওই পর্যন্ত এটাকে আমি করে নেব, ওই পর্যন্ত হ্যাঁ করে নেব করে নেব। প্রতিটা ইয়ে টোকা দিলে আপনার এরকম উঠবে যে স্কেল আমার প্রয়োজন, প্রতিটা তারের জন্য যে স্কেল আমার প্রয়োজন সেটা আমার অলরেডি উঠছে। তো একটু যেটা ই থাকে আপনার, যেটা কম বেশি থাকে সেটা হচ্ছে এই অ্যাপসটা আমি বোঝাচ্ছি। এই আমার এই কাটাটা যদি আমি এই জিরোতে রাখি তো আমাকে চারটা তার এই জিরোতেই রাখতে হবে, সাপোজ আমি যদি টেনে রাখি চারটা তার টেনেই রাখবো, আপনার এই যদি আপনার আরও যদি বাড়াই চারটা তার আমার সব একই জায়গায় রাখতে হবে। এটা প্রথম অবস্থায় আপনি টোকা দিয়ে কাছাকাছি এক পর্যায়ে যাবেন, প্রথম অবস্থায় যে চারটা তার আমার প্রয়োজন টোকা দিয়ে আমার কাছাকাছি স্কেলটার কাছাকাছি আমি যাবো, কাছাকাছি যাওয়ার যাওয়ার পরে আবার তো বাস এই পর্যন্ত এটা রাখার পরে কাছাকাছি
এখানে যে আপনার ফাইন টিউনটা রয়েছে, এখানে এই ফাইন টিউন দিয়ে আমি করব। যেমন আমার এটা দিলে আমার অল্পতেই অল্প মানে একটু একটু যদি আমার টিউন এদিক সেদিক থাকে, এটা দিয়ে আমি করতে পারতেছি। পর্যন্তই, তারপরেও যদি কারো কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, কারো কোনো এই থাকে কিভাবে টিউন করলাম, যদি এটা বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব। আজ তাহলে এ পর্যন্তই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে।